শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর নতুন ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই ভিডিওটি ঘোরপাক খাচ্ছে হরহামেশাই। ভিডিওটিতে দেখা যায় শুভশ্রী প্রেগনেন্ট অবস্থায় রাজ চক্রবর্তীর সাথে অন্তরঙ্গ এবং খুব শালীনভাবে ঘোরাফেরা করছেন, কিন্তু সেই ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় হয়েছে মিডিয়া পাড়ায়। অনেকে বলছেন শুভশ্রী একজন চিত্রনায়িকা, তাকে এই অবস্থায় যদি দর্শকরা দেখে ফেলেন তার ভবিষ্যতে সিনেমাগুলিতে সেই ভিডিওর একটি খারাপ প্রতিক্রিয়া পড়তে পারে। আমরা সেই বিষয়ে কথা বলেছি শুভশ্রীর সাথে। শুভশ্রী জানান, শুধু আমি নই, মিডিয়া জগতের অনেক চিত্রনায়িকারা তারা প্রেগনেন্ট অবস্থায় তাদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিয়েছেন। আপনার এই ভিডিওর ফলে আপনার ক্যারিয়ারে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বেন কিনা, সে প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, দর্শক যারা আমাকে ভালোবাসেন তারা আমার সব সময়কেও ভালোবাসবেন, তারা আমার অনাগত সন্তানকেও ভালোবাসবেন। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, কারিনা কাপুর প্রেগনেন্ট অবস্থায় তার ছবিটি ফেসবুকে দেয়, তারপরে সেই ছবিটি ভাইরাল হয়, কিন্তু তিনি তার পরবর্তী যে সিনেমাটি করেছেন সেই সিনেমাটি বক্স অফিসে ব্যবসা সফল ছিল। তাই প্রেগনেন্ট অবস্থার ছবি বা ভিডিও ফেসবুকে ছাড়লে সে তার প্রভাব সিনেমা জগতে পড়বে, এই ধারণা ভুল। বিষয়টি নিয়ে মিডিয়া হার্ট সরাসরি রাজ চক্রবর্তীর সাথে কথা বলে রাজ চক্রবর্তী আমাদেরকে জানান, সত্যিকার অর্থে পিতা মাতা হওয়া বিষয়টি অনেক বড় ব্যাপার, তাই আমি একজন নির্মাতা হিসাবে আমার এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করে রাখার জন্যই ভিডিওটি করা ছিল। পরবর্তীতে আমি এবং শুভশ্রী মিলে ভিডিওটি যখন দেখি, রাজ চক্রবর্তী বলেন, আমাদের এই সুন্দর ভিডিওটি যদি আমাদের দর্শকরাই না দেখে তাহলে এই ভিডিওটি বানানোটি বৃথা। সর্বোপরি ভিডিওটি শুভশ্রীর সিনেমাতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। মিডিয়া জগতের সব সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।